إلا إلا اتدرون درو نملکر اپنی جانے کوسر کی انہو نحن فی الجنہ এবং এখানে বলা হচ্ছে যে কোনো সন্দেহ নেই এটা হলো জান্নাতের একটা নদী এবং মূলত জান্নাতে বহমান একটা নদী কর্তুবী রহমতুল্লাহ আলাই জামিয়া আহকামে বলেছেন ওলাখার ফি হাউদি হিল মাওয়িফ ক্যাসির মনে আছে আমরা বলেছিলাম দুইটা নদী বা পানির উৎসের কথা একটা হলো বিচার দিবসে আর একটা জান্নাতে তিনি বলছেন বিচার দিবসের নদী সম্পর্কে অল্প সংখ্যক নয় বরং অনেকগুলো বর্ণনা পাওয়া যায় এই বিষয়ে প্রথম দিকের তাফসিরে আমরা দুইটি বিখ্যাত বর্ণনা পাই তিনি বলছেন কদ ইয়াজুজ আলিক। এই নদীগুলোকে বা নদীটিকে আল কাউসার যার অর্থ আধিক্য বা প্রাচুর্য নামে ডাকার একটা কারণ হতে পারে আউল হাউজুল কাউসার লিকাসরাতিল ও আরিদাতি ওয়া সারিবি মিন মুহাম্মাদিন মোহাম্মদিন আলাইহি সাল্লাম হুনাক কুর্তুবী রহমল্লা বলেন হয়তো একে কাউসার বলার কারণ হচ্ছে রসুল আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা অনেক বেশি আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন তাহলে অনেক বেশি সংখ্যক মানুষ এই নদী থেকে পানি পান করবেন বলে হয়তো একে আলকাউসার বলা হয়েছে তিনি আরও বলেছেন ওয়াইসাম্মা ফিহি মিনাল ইলকাসির ওয়া ইলকাসির অথবা এই নদীর পানির গুণগত মান অনেক বেশি এবং এত বেশি মানুষের জন্য এই নদীতে যথেষ্ট পরিমাণ পানিও রয়েছে সম্ভবত এটিও একে আল কাউসার বলার একটা কারণ হতে পারে এরপরে আমি আপনাদের সাথে একটা মজার হাদিস শেয়ার করতে চাই যেটার ব্যাপারে আমি গত সেশনে একটু ইঙ্গিত দিয়েছিলাম যা আমাদেরকে দুইটি ব্যাপারে ঐক্যমতে আসতে সাহায্য করবে আমরা যখন বলছি আল কাউসার মানে শুধুমাত্র জান্নাতে বা জান্নাতের বাইরের কোনো নদী নয় বরং এর চেয়ে আরও অনেক বেশি কিছু আমরা কি তখন সালাফদের সাথে বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে এমনকি সাহাবিদের সাথে দ্বিমত পোষণ করছি আমরা কি তাদের বিপরীত বলছি অথবা যে সকল স্কলারগণ ভিন্নমত পোষণ করেন তারা কি আসলে আমাদের শুরুর প্রজন্মের বিরোধিতা করছেন আমরা ইবনে আব্বাস রাজি আল্লাহ এই হাদিসটি পাই যেখানে আরেকজন ব্যক্তি রয়েছেন যিনি সাঈদ ইবনে জুবাই রি আল্লাহ আনহু চলুন দেখি তারা কি বলেন আন ইবনু আব্বাস আল্লাহ কয়লা ফিলকৌসার হু আল খাইরুল কাসির আল্লা আতাহুল্লাহ ইয়াহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহু বলছেন এটা হলো সেই সীমাহীন কল্যাণ যা আল্লাহ শুধুমাত্র একান্তভাবে তার রসুল সাল্লাইসাল্লামকে দান করেছেন অন্যভাবে বলতে গেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি যে এর মানে জান্নাতের একটা নদী বা এটি সেই নদী এখন মজার ব্যাপার হলো ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহুর এই হাদিসটি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আল্লাহ অপর এক ব্যক্তির কাছে বর্ণনা করেছিলেন যার নাম ছিল আবু বাসার অলা আবু বাসার ফাকুল তুলি সাঈদ ইবনে জুবাইর তো আবু বাশার বলছেন আমি সাঈদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করেছিলাম ফা ইনান্না সা ইয়া আন্না ফিল জান্না কিন্তু লোকেরা ধারণা করে যে এর মানে জান্নাতের একটা নদী তাহলে ইবনে আব্বাস কীভাবে বলেন যে এর মানে সীমাহীন কল্যাণ অনেক বেশি বা অধিক পরিমাণে ভালো কিছু যেখানে অধিকাংশ মানুষের মতে এর মানে জান্নাতের একটা নদী এখন আপনি কিভাবে এই দুইটি মতের মধ্যে সমাধানে আসবেন মনে রাখবেন এখানে কাদের মধ্যে কথোপকথন হচ্ছে তারা দুজনই সাহাবা তারা সাহাবা ছিলেন তো এর উত্তরে সাঈদ ইবনে জুবাই রাজি আলাহু কি বললেন ফাকাল সাঈদ আন্নাহার আল্লাদি ফিলজান্না নরখাইর আল্লা আতা খুবই সহজ তাদের কাছে বিষয়টা একেবারেই সহজ ছিল আল্লাহ তাঁকে যত কল্যাণ দান করেছেন জান্নাতের এই নদী সেসব কল্যাণেরই একটা অংশ অন্য কথায় এখানে কোনো দ্বন্দ্ব বা অসঙ্গতি নেই এই কল্যাণের কোনো সীমা নেই এটি কেবল একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় এই কল্যাণে জান্নাতের নদীসহ আরও অনেক কিছু অন্তর্ভুক্ত আছে এবং এজন্য আপনি আর শাওকানি রহমাহুল্লাহ আল আলুসি রহমার মতো অসাধারণ জ্ঞানী ব্যক্তিদের মন্তব্য পাবেন যেখানে আল্লাহ তার নবী সাল্লাহামকে সীমাহীন কল্যাণ দান করা বলতে কি বোঝাতে চেয়েছেন তাদের চিন্তার আলোকে সম্পর্কে তারা কিছু তালিকা তৈরি করেছেন ইতিপূর্বে আমরা ইমাম রাজির করা এমন একটা লিস্ট সম্পর্কে জেনেছি এখন আমি আপনাদেরকে আরও একটা লিস্ট দিচ্ছি যেখানে রসুল সাল্লা উল্লাসাল্লামের প্রতি আল্লাহর প্রদত্ত সীমাহীন কল্যাণের মধ্যে আর কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে সেটা আমরা দেখব প্রথমটি হল ও ইন্নাকাল আলাহকিন অর্থাৎ নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী আপনারা জানেন এমন একটি সময় আমরা বসবাস করছি যখন রসুল সাল্লাসাল্লামের চরিত্র সম্পর্কে কু করা হচ্ছে তার চরিত্র হনন করা হচ্ছে কিভাবে তিনি এতগুলো বিয়ে করলেন তিনি এটা কিভাবে করতে পারলেন সেটা কিভাবে করতে পারলেন অথচ আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুলের প্রতি করা অন্যতম অনুগ্রহ হল তার চরিত্র এবং এটা এমন একটা বিষয় যে ব্যাপারে মুসলিমদের কেবল প্রশংসাই নয় বরং গর্ব করা উচিত আমাদের গর্ব করা উচিত যে রসুল সাল্লাম তার জীবনে যা কিছু করেছেন আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন না তার চেয়ে ভালো কিছু করা যায় না তিনি যা করেছেন সর্বোত্তম পন্থায় করেছেন তাই আমাদের বুঝতে হবে এটা তার প্রতি আল্লাহর অনুগ্রহ উপহার আর তার চরিত্র উপলব্ধি না করা মানে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এই অন্যতম অনুগ্রহ উপলব্ধি না করা এরপর আসছে নবত এবং রিসালাত নবত এমনিতেই একটা বড় দায়িত্ব তার উপর এই বিশ্বের বুকে শেষ নবী হওয়ার মর্যাদা পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ সুমহান বাণীর বাহক হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসুলের প্রতি বিরাট একটা খাইর মানে কল্যাণ এটা আল কাউসারের অংশ আল কাউসারের আরো অংশ হল তার দয়া অমার সালনা আলামিন আমরা আপনাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসেবেই পাঠিয়েছি এবং জানেন এটাও আমাদের সময়ে বিতর্ক সৃষ্টি করেছে তোমাদের ধর্ম সন্ত্রাসবাদ প্রচার করে তোমাদের ধর্ম নিরাপরাধ মানুষকে হত্যা করতে বলে তোমাদের ধর্ম একটা ঘৃণ্য ধর্ম আমি অনেক খ্রিস্টানকে রেডিওতে বলতে শুনেছি ইসলাম একটা ঘৃণ্য ধর্ম এই মোহাম্মদ লোকটা তারা তো সাল্লাহ আলাইস্লাম বলে না সে মানুষকে হত্যা করতে আদেশ দেয় অত্যাচার করতে আদেশ দেয় এবং তারা এই জাতীয় কথাই বলে আপনারা খবরে এসবই তো দেখেন তাই না আমরা এগুলো দেখতে দেখতে ক্লান্ত তাই কোরআনে যে সহিংসতার কথাগুলো বলা হয়েছে আমাদের সেগুলো বুঝতে হবে তারা তো আয়াত কোট করতে পারে না কারণ তারা এগুলো বুঝার জন্য পরে না তাদের মতে কোরআনের সম্ভবত সবচেয়ে বিতর্কিত আয়াত বা যে আয়াত সম্পর্কে অথবা সুরা সম্পর্কে আলোচনা করতে আমাদের এই যুগে কিছুটা কম স্বস্তি লাগে সেটা হলো সুরা সুরাতো তাওবা একেবারে আপসহীন একটা সুরা ক্ষমাহীন একেবারে ক্ষমাহীন এটা এতটাই কঠোর কাফেরদের বিরুদ্ধে এখানে এতটাই কঠোরতা দেখানো হয়েছে যে সুরাটি এমনকি বিসমিল্লাহ রহমান রহিম বলেও শুরু হয়নি সুরাটি অন্যান্য সুরার মতো আল্লাহ স্বভাবত দয়া বা করুণা প্রকাশ করে শুরু হয়নি যখন আলিরা দল্লাহ তালাহুকে জিজ্ঞেস করা হলো যে কেন এই সুরা বিসমিল্লা দিয়ে শুরু হয়নি জবাবে তিনি বললেন এর কারণ হলো এটা খোলা তরবারি হয়ে এসেছে আপনারা জানেন তো নিশ্চয়ই যে তরবারির আবরণ কী তো এই সুরাটি আবরণ ছাড়া তরবারি হয়ে এসেছে এভাবেই তিনি উত্তর দিয়েছিলেন এটা আসলেই কঠোর একটা সুরা একেবারে আপসহীন আপনি এমনকি একে রাজনৈতিকভাবে অশভন বলতে পারেন কিন্তু আপনি কি জানেন এই সুরার আশ্চর্যজনক ব্যাপারটি হলো আল্লাহ তার দয়ার ঘোষণা দিয়ে সুরাটি শুরু করেননি কিন্তু তিনি তার রসুলের দয়ার কথা বলে এটি শেষ করেছেন বিল মিনিনা রউফুর রহিম লাকুম রসুল উম মিন আনফুসিকুম আজিজুন আলাই হিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল র রউফুর রহিম আল্লাহ তার দয়ার কথা বলে সুরা শুরু করেননি কিন্তু শেষে তিনি কার দয়ার কথা বলেছেন আল্লাহর নবী সাল্লু আলিয়া সাল্লামের দয়ার কথা আপাত দৃষ্টিতে একেবারে আপসহীন কঠোর একটা সুরায় আল্লাহ কেন তার রসুলের দয়ার কথা বললেন সাল্লু আলহিম সুরার শুরুতে কাফিরদের চার মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে আর ফাঁসিয়া আসুর তাই না তাছাড়া এটা শুরু হয়েছে এভাবে রসুল ইহি আল্লাহ ঘোষণা করছেন মুশরিকদের জন্য আল্লাহ ও তার রসুল সাল্লামের কিছুই করার নেই তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং পৃথিবীতে তারা লাঞ্ছিত আর অপমানিত হবে তাছাড়া তারা তাদের শত্রুদের বিরুদ্ধে আর বিজয়ী হতে পারবে না অর্থাৎ কাফিরদেরকে বলা হচ্ছে তোমাদের ভালো সময় শেষ হয়ে এসেছে ও আলামু আন্নাকুম ওয়রুম আজিল্লা তোমরা আল্লাহর ফয়সালা থেকে পালাতে পারবে না তোমাদের সময় শেষ এটা সত্যি একেবারে আপসহীন একটা আয়াত তাহলে কিভাবে এই সুরায় দয়ার কথা আসবে আমরা আমাদের কোনো খ্রিস্টান বা ইহুদি বন্ধুকে কীভাবে এসবের ব্যাখ্যা দিব আমি এ বিষয়ে একটু কথা বলবো। কারণ আমাদের এই আয়াতটি বুঝতে হবে এই সম্পর্কে স্কলারদের মতামত জানতে হবে তাছাড়া আমাদের এই যুগে এই আয়াত সম্পর্কে মানুষ কি বলে সেগুলো জানার পাশাপাশি তাদের এসব কথার উত্তরে আমরা কি বলবো সেটাও জানা প্রয়োজন এবং এই উত্তরগুলো আমরা জানবো আমাদের নিজেদের জন্য এবং অন্যান্যদের জানানোর জন্য দেখুন আল্লাহ একেবারে সৃষ্টি শুরু থেকে পৃথিবীতে নবী পাঠিয়েছেন এবং আমরা জানি খ্রিস্টানসহ সকল কিতাবধারীরা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যুগে যুগে নবীর পাঠিয়েছেন তাহলে নবীরগণ যখন আসলেন বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নিয়েছিল নাকি মেনে নেয়নি বেশিরভাগ মানুষ তাদেরকে মেনে নেয়নি তো অধিকাংশ মানুষ যখন তাদের মেনে নেয়নি এবং অধিকাংশ মানুষ যখন সিদ্ধান্ত নিল যে তারা কুফ্ফার থেকে যাবে তারা অবিশ্বাসেই থেকে যাবে তখন আল্লাহ আজ্লা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করলেন কেবল আখিরাতের শাস্তি নয় বরং দুনিয়া বিশাস্তিও আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন বন্যার মাধ্যমে অথবা ভূমিকম্প বা আকাশ থেকে আগুন নিক্ষেপের মাধ্যমে কিংবা শহরকে উল্টে দেওয়ার মাধ্যমে কি ভয়ঙ্কর সব শাস্তি এবং তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ কেবল কুফুর ছিল না বরং তাদের অপরাধ ছিল নবীরাসুলদের মুখের উপর কুফুর করা আপনি নবীর সময় বসবাস করে তাকে অস্বীকার করেছেন এটা এমন ছিল না যে আপনি কেবল তার সম্পর্কে শুনেছেন বরং আপনি তাকে দেখেছেন তার কাছাকাছি ছিলেন তার প্রতিবেশী ছিলেন আপনি কিন্তু তারপরেও তাকে অস্বীকার করলেন এবং এমন অস্বীকার আপনি করেই গেলেন দশকের পর দশক দশকের পর দশক নুহ আলাইসাল্লামের ক্ষেত্রে শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে এভাবে আপনি কোন সাহসে এমনটা করলেন এই কারণে আপনি শুধু জাহান্নামেই শাস্তি পাবেন না বরং দুনিয়ায়ও শাস্তি পাবেন বুঝতে পেরেছেন তাহলে অপরাধটা ছিল নবী রাসুলগণের উপস্থিতিতে তাদের অবিশ্বাস করা এটাই ছিল অপরাধ এবং বারবার বারবার আল্লাহ এমন সব জাতিকে ধ্বংস করেছেন যারা এভাবে নবীগণের উপস্থিতিতে তাদের মুখের উপর তাদেরকে অস্বীকার করেছে এটা আল্লাহর শুননা এমনটাই আল্লাহ করে থাকেন এবং আল্লাহ বলছেন ওয়ালান তাজিদ আলী সুন্নাতিত আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বিধানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না এখন একজন খ্রিস্টানকে এই ব্যাপারে একমত হবেন যে যারা অস্বীকার করেছিল এমন বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অবশ্যই কারণ তাদের বাইবেলে এসব বর্ণনায় ভরপুর আমাদের কোরআনে যে ঘটনাগুলো আছে সেগুলো তাদের বাইবেলেও আছে এবার পরবর্তী ধাপে আসি চলুন আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম আল্লাহর একজন নবী যেমন নূ আলাহ একজন নবী যেমন সালেহ আলিহ্লাম একজন নবী একমত ঠিক আছে এখন নবী রাসুলগণ এসেছেন এবং মানবজাতিকে সতর্ক করেছেন যে তোমরা যদি অস্বীকার করো শাস্তি আসবে ইন্নি আকাফুল্লাহ আলাইকুম আদাব আজিম আমি তোমাদের জন্য একটি ভয়ঙ্কর দিনের শাস্তির ভয় করছি আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি তোমাদের জন্য ভয় পাচ্ছি মানুষগুলো কি এই সতর্ক বাণীগুলো গুরুত্বের সাথে নিয়েছিল না আমরা গত দশ বছর ধরে তোমাদের এই সতর্কবাণী শুনছি এখন নিয়ে আসো সেই দিন কোথায় সেই দিন আসে না কেন মাতা লো ওয়াদ সেই প্রতিশ্রুতি দিনটি কখন আসবে আমরা তোমার কাছ থেকে এসব শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি এখন তুমি এটা নিয়ে আসো যদি পারো সেই দিনটা এখনই নিয়ে আসো আমরা এটা মোকাবেলা করব নবীদের সাথে তারা এভাবেই কথা বলত তারপর শাস্তি আসলো আর যখন শাস্তি আসলো এটা এমন না যে আল্লাহ তাদের সুযোগ দিয়েছেন এই তোমরা শাস্তি দেখতে পাচ্ছ তো এখন বিশ্বাস করবে অন্যভাবে বলতে গেলে বন্যা আসলো এবং পানির জোয়ার কাফিরদের ঘরগুলো প্রায় ভেঙে দিতে যাচ্ছে এমন সময় আল্লাহ পজ বাটন চাপলেন তারপর নূহ আলাইসাল্লাম এসে তাদেরকে বলবেন আমি তোমাদের বলেছিলাম না এখন তোমরা বিশ্বাস করবে তো তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছিল কি একবার যখন বন্যার পানি এসে গেছে এটা থামবে না এটা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে এক কথায় আল্লাহর আজাব আসার আগ পর্যন্ত তাদের ইমান আনার সুযোগ ছিল আজাব আসার পরে নয় আপনি কেবল আজাব আসার আগ পর্যন্তই আল্লাহকে স্বীকার করার সুযোগ পাবেন আজাব চলে আসার পরে নয় তাহলে আমরা জানলাম আল্লাহর শূন্য হলো একবার আজাব এসে গেলে তার ফিরিয়ে নেওয়া হয় না এখন রসুল সাল্লাইসাল্লামের ক্ষেত্রে আসুন এখানে কারা ছিল কুরাইশরা তারা আল্লাহর রসুলের মুখের উপর তাকে অস্বীকার করল আল্লাহর সুন্লা অনুযায়ী তারা এখন কিসের যোগ্য তাদের ধ্বংস করে দেওয়ার কথা হয়তো আকাশ থেকে আগুন নিক্ষেপ করা বা ভূমিকম্প বা মাটির সাথে মিশিয়ে দেওয়া বা বন্যার মতো ভয়ঙ্কর কিছু তাদের সাথে হওয়ার কথা কারণ ইতিপূর্বে সকল নবীদের অস্বীকারীদের সাথে এমনটাই ঘটেছিল আচ্ছা কিন্তু তাদেরকে আকাশের উপর থেকে কোনো শাস্তি দেননি জমিনের নিচ থেকেও কোনো শাস্তি দেননি তিনি তাদেরকে ভয়ঙ্কর কোনো রোগ দিয়েও ধ্বংস করে দেননি তাহলে তাদেরকে কোন শাস্তি দেয়া হয়েছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চরম শাস্তি ছিল সাহাবাগন সাহাবাগন আল্লাহ তাদের জন্য এমন কিছু ইমানদার পাঠিয়েছেন যারা তাদেরকে যুদ্ধে পরাজিত করেছেন এবং পরিশেষে মক্কা বিজয় করেছেন এখন যখন তারা মক্কা বিজয় করলেন তার মানে আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করলেন নুহ আলহ সালেহ আলাইহ ইসাল্লাম অথবা সোয়াইব আলহিস্লামের ক্ষেত্রে কি ঘটেছিল যখন আল্লাহ তাদের জাতিকে পরাভূত করেছিলেন আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করার পর কি হবার কথা তাদের ধ্বংস তাহলে সাহাবাদের তরবারি এসব অবিশ্বাসীদের ঘাড়ে থাকার কথা কিন্তু আল্লাহ বলছেন থামো তোমরা তিনি কি ইতুপূর্বে এভাবে শাস্তি থামিয়ে দিয়েছিলেন না কিন্তু এদের ক্ষেত্রে তিনি বলছেন তোমরা থামো তাদেরকে চার মাসের সময় দাও তাদেরকে চিন্তা করতে দাও এই সময়ের মধ্যে যদি কেউ আল্লাহ রসুলের কাছে এসে বলে ও আমি আসলে আপনাকে কখনো অতটা সিরিয়াসলি নেইনি এই তেইশ বছরে আমি ঘুরাঘুরি আর প্লে স্টেশন থ্রি নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমি আপনার কথাগুলো ভালোভাবে শুনতে পাইনি তো আপনি কি আপনার কথাগুলো আমাকে আবার বুঝিয়ে বলবেন আল্লাহ বলছেন এক্ষেত্রে তাকে এটাও বলা যাবে না যে এতদিন কোথায় ছিলে তুমি তোমার মনোযোগ দেয়া উচিত ছিল অনেক দেরি হয়ে গেছে না 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 ওয়ন আহাদ এর এরপরও মুশ্রিকদের কেউ যদি আপনার কাছে আসে তাকে আশ্রয় দিন সময় দিন যাতে সে আল্লাহর কালাম শোনার সুযোগ পায় এবং এরপর তার সিদ্ধান্ত জানার জন্য তার সামনে বারবার যাবেন না তো এখন তোমাদের সিদ্ধান্ত কি না এভাবে বলা যাবে না সুম্মা আবলিগ হু মানাহ তাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিন যেখানে কেউ তাকে আতঙ্কিত করবে না তার সিদ্ধান্ত তাকে নিতে দিন সুবাহাল্লাহ এর আগে কখন এমনটা হয়েছিল এটা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর আল্লাহর বিশেষ দয়া যেটা অন্য কোনো নবীকে দেয়া হয়নি এটা খুবই স্পেশাল এবং তার উপর এই চার মাসে অবিশ্বাসীদের জন্য অপশন আছে যদি তোমরা ইমান আনো তোমাদের পূর্বে সকল পাপ ক্ষমা করে দেয়া হবে আমি তোমাদেরকে বলে আসছি তোমরা পরাজিত হবে আমি তোমাদেরকে বলে আসছি ইদা যা আনাসুল্লাহ আমি তোমাদেরকে বলে আসছি লাতুগলা এসবের অর্থ তোমরা পরাস্ত হবে আমি তোমাদেরকে সাবধান করে আসছি আর তোমরা এগুলো গুরুত্ব দাওনি এখন যখন তোমরা ঠিকই পরাজিত হয়েছ তোমাদের উচিত অন্তত এখন ইমান আনা আর যদি তোমরা ইমান আনো তোমাদের অতীতের সমস্ত গুনার রেকর্ড মুছে দেয়া হবে একেবারে পরিষ্কার স্লেটের মতো সম্পূর্ণ নিরাপদ ইমানদারদের সমান অধিকার থাকবে তোমাদের সমান অধিকার কিন্তু যদি তোমরা ইমান না আনো আমি তোমাদের গৃহবন্দী বা এরকম কিছু করব না তোমরা এখান থেকে চলে যাও তোমাদেরকে হত্যা করা হবে না তোমরা শুধু এখান থেকে চলে যাও তোমরা নিরাপদ মানুষদের হত্যা করেছ ঘরবাড়ি ছাড়া করেছ অন্যায় অত্যাচার শোষণ চালিয়েছ এত সব অপরাধ করার পরও ও কোরাইশ তোমাদের চার মাসের সময় দেয়া হলো হয় তোমরা এনে অতীতের সব কিছু ভুলে যাও অথবা এখান থেকে চলে যাও আর যদি তোমরা না যাও তাহলে চার মাস পর যুদ্ধের জন্য প্রস্তুত হও আমি জানি না এটাকে দয়া বা করুণা ছাড়া আর কি বলবেন আর কি বলবেন সিরাত সম্পর্কে আমাদের পড়াশোনা সত্যিই খুবই কম যখন আল্লাহ বলছেন ইন্না আতনা কালকাউসার রহমতাল্লিল্লা আলামিন কোনো জাতিকে ফিরে আসার এমন সুযোগ দেওয়া হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে অসাধারণ একটা উপহার আল্লাহ জাল্লার পক্ষ থেকে তার রসুল সাল্লু আলামের প্রতি আরও একটা উপহার হল কোরআন আমরা যে বলে থাকি যে কোরআন রসুল সালে আলি দেয়া চূড়ান্ত অলৌকিক নিদর্শন আচ্ছা মুসা আলহিসাল্লামকে কি অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল ঈসা আলহিমকে দেয়া হয়েছিল সালেহ আলহিমকে হ্যাঁ তাদেরকেও কিছু অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল তাহলে কিভাবে কোরআন অন্যান্য নবীদের অলৌকিক নিদর্শনগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি ব্যাপক পূর্ববর্তী নবীদের মুজেজাগুলো কেবল তাদের জীবদ্দশা পর্যন্ত স্থায়ী ছিল তাদের মৃত্যুর পর সেগুলো আর অলৌকিক নিদর্শন থাকলো না বরং সেগুলো হয়ে গেল গল্প অন্যভাবে বলতে গেলে যে ব্যক্তি মুসা আলহিসাল্লামকে তার লাঠি সাপে পরিণত করতে দেখেছিলেন তিনি তার ছেলেকে একদিন বলবেন জানো আমি নিজের চোখে কি দেখেছিলাম তারপর সেই ছেলে তার সন্তানদেরকে বলবে জানো তোমাদের দাদা কি বলতেন এভাবে বংশ পরম্পরায় ঘটনাটা চলতে থাকবে তাহলে প্রথম ব্যক্তিটির জন্য এটা ছিল অলৌকিক নিদর্শন কিন্তু বাকিরা কি শুনেছে গল্প আর একটা গল্প কখনো অলৌকিক নিদর্শন নয় এটা একটা গল্প আপনি চাইলে এটা বিশ্বাস করতে পারেন আবার আপনি চাইলে অবিশ্বাসও করতে পারেন কিন্তু অলৌকিক নিদর্শন হলো যেটা আপনি নিজের চোখে দেখেছেন শুধুমাত্র নবী সাল্লাহুসাল্লামের অলৌকিক নিদর্শনই একমাত্র যেটা অমর হয়ে আছে এবং এটা এখনও এতটাই সুস্পষ্ট যতটা এটা নাজিলের সময়ে ছিল এই অলৌকিক নিদর্শন এখনও বিদ্যমান এর প্রমাণ হলো এই যে কোরআন আল্লাহর বাণী কোরআনের যত যুক্তি কোরআনের হুজ্জা সবই এখনও ততটাই নিখুঁত যতটা এটা রাসুল সাল্লাহ সাল্লামের সময় ছিল কারণ অন্যান্য সকল নবী রাসুলদের অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল মানুষদেরকে দেখানোর জন্য কিন্তু রসুল সাল্লাহুস্লামকে প্রধানত অলৌকিক নিদর্শন দেয়া হয়েছে অন্যদেরকে শোনানোর জন্য যা আমরা এখনও শুনে যাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার নবী সাল্লাহ আলিয় প্রতি এটা অতুলনীয় একটা অনুগ্রহ